বৃহস্পতিবার বীরভূম জেলার বোলপুরে নিচু পাড়ার অনুব্রত মণ্ডলের নিজ বাড়ি থেকে সিবিআই তাকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করে। তদন্তের স্বার্থে ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে পশ্চিম বর্ধমান জেলায় নিয়ে আসা হয়। উল্লেখ্য, পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতে গরু পাচার মামলাটি হচ্ছে। এদিন সিবিআই এর আধিকারিকরা কুলটির শীতলপুর অঞ্চলে ইসিএল এর গেস্ট হাউসে অনুব্রত মণ্ডলকে নিয়ে উপস্থিত হন। সিবিআই সূত্রে জানা যায়, তাকে আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হবে। এদিন এই গেস্ট হাউসের সামনে কিছু যুবক অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গরু চোর বলে স্লোগান দেয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা।